রিয়ারেন্স টুইল মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে করতে হবে পারতেছো রিঅ্যারেঞ্জ করা মানে হচ্ছে আমাদের নাম্বারিং নাম্বারিংগুলো আছে এই নাম্বারিংগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করে দেওয়া এটা হচ্ছে রিয়ারেন্স টুইলের বৈশিষ্ট্য তো আমি একটা কত নিব ছয়ের মধ্যে নিব আচ্ছা ছয় আচ্ছা 5 নিচ্ছি তিন পাঁচ এটা তো এখানে একটা রিয়ারেন্স টুইল লাগবো প্রথমে তো আমাকে রেগুলার টুইল রাখতে হবে তো পাঁচের মধ্যে কি টু রাখতে পারি আমি 2/3 3/2 এরকম রাখতে পারি না সবগুলা কিন্তু z দিয়েই করতেছি কারণ হচ্ছে টুইল মানে মূলত জেড টুইলই বেশি হয় s টুইলও হয় তখন তোমরা s টুইলও দেখাতে পারবা সমস্যা নাই তো এটাই শুন মানে সুবিধা হয় আর কি বাম পাশ থেকে আঁকতে তাহলে ডান পাশ থেকে একে জেড s আঁকতে পারতাম এটা নাম কি হলো এখন যেটা আঁকলাম 3/2 জেড টুইল তাই তো এটা হচ্ছে 3/2 7z2 তো এটাকে আমরা এবার রিয়ারেঞ্জ করব হ্যাঁ রিয়ারেঞ্জ মানে তোমার একটা রিয়ারেঞ্জ করা অ্যারেঞ্জমেন্টটা তোমার নিজের মতো করে চেঞ্জ করে নেওয়া এখন তুমি এখানে সমান্তরাল ধারার রুলস প্রয়োগ করতে পারো এখানে কিছু ম্যাথমেটিক্স এর ইউজ চলে তুমি করতে পারো তো এখানে সমান্তরাল ধারার রুল যদি তুমি মেনে চলো যেমন 1 2 এই 3 4 এই 5 এই তো এই পুরাটাকে আমি এখানে কাট করে নেছি তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। মনে করে এখানে নিয়ে রাখলাম। 3 5 তো রিঅরেঞ্জ করব আমি কি করব রিঅরেঞ্জ করব তো রিঅরেঞ্জ করার সময় বললাম না তুমি সমান্তরাল নিয়ম ফলো করতে পারো। এক প্রথমটার পরে দুই দিবা না মানে ডিফারেন্সটা এক রাখিও না একের চেয়ে বেশি রাখো। তো ডিফারেন্স যদি তুমি দুই রাখো তাহলে একের পরে কত আসবে সমান্তরাল নিয়মে? একের পরে 3 আসবে যদি 2

ব্যবধান আরো বেশি নাও তাহলে কেমন হবে আমি তিন ব্যবধান নিব মানে একটা সমান্তর ধারার তিন ডিফারেন্স দিলে তখন একের পরে কত আসবে চার আসবে না চার আসলো তারপর তো সামনে আর নাই তারপর দুই দিন শুরু করলাম দুই নিলে দুইয়ের পরে ডিফারেন্স কত আসবে আর পাঁচ আসবে তারপর আর তো বাকি থাকলো তিন এই তিনটা তুমি চাইলে এইভাবে করো রিঅ্যারেঞ্জ করতে পারো হ্যাঁ বুঝতেছো এই এটার মতো রিঅ্যারেঞ্জ করতে পারো চাইলে এটার মতো রিঅ্যারেঞ্জ করতে পারো এটা তোমার উপর হ্যাঁ তুমি দুই ডিফারেন্স নিয়ে করবা নাকি তিন নিয়ে করবা নাকি চার নিয়ে করবা এটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে হ্যাঁ তো আমরা এটা এই রিঅ্যারেঞ্জটা দেখাই তাহলে আমি এই মোতাবেক কি করব কপি করে নিয়ে আসবো তাহলে এক ঠিক থাকবে এক সমস্যা নাই এক তো প্রথমে দিতেই হবে হলো এই টুইলটা হচ্ছে একটা রিয়ারেন্স টুইল হ্যাঁ টুইলের অ্যারেঞ্জমেন্টটা আমরা চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে তাহলে তুমি এইভাবে করে চেঞ্জ করতে পারতা হ্যাঁ থাকে তাহলে আটটার ক্ষেত্রেও তুমি চাইলে এরকম রিয়ারেঞ্জ করে নিতে পারো আর কি রিয়ারেঞ্জমেন্টের কোনো নির্দিষ্ট নিয়ম নাই আর কি তখন সিকোয়েন্সটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে হ্যাঁ তো আমি যদি আরেকটা দেখাই তাহলে ব্যাপারটা হয়তো একটু ক্লিয়ার হবে মনে করো এখানের মধ্যে রিঅ্যারেঞ্জ করব হ্যাঁ তো তো আমাকে তো আগে একটা মেইন যে কোনো একটা টুইল লাগতে হবে তো তোমরা এখানে বলো যে কোন টুইল রাখব ওয়ান টু নিতে পারবো বা টু ওয়ান নিতে পারবো তাই তো তাহলে এই ওয়ান টু নিচ্ছি এই আকাশে হ্যাঁ তো আমরা সুবিধার্থে এটাকে নাম্বারিং করবো প্রথমে নাম্বারিং করে তোমাদেরকে তো দুইটা ডিজাইন রাখতে হবে ক্ষেত্রে আমি তো এখানে বুঝতেই পারতেছো এক্সেল বলে আমি কপি করে নিয়ে আসতে পারতেছি তোমাদেরকে কি করতে হবে প্রথমে এই বেসটা আঁকতে হবে বেসটা এঁকে বেসটা দেখে দেখে তারপরে কিন্তু রিয়ারেঞ্জটা করতে হবে নাহলে তো ভুল করবা প্রথমে এটা এখানে আঁকবা তারপর ডান পাশে গিয়ে মনে করো রিয়ারেঞ্জ করে তারপরে আবার কপি করলা তো আমি এখানে নিয়ে আসছি এই আমার রিয়ারেঞ্জ করবো এবার কীভাবে তোমরা বলো না এক ব্যবধান করে চার সাত করতে পারি অথবা এক পাঁচ করতে পারি তাই না তিন ব্যবধান নিলে এরকম করে হ্যাঁ অর্ধেকের মধ্যে করতে পারি তো আমি কোনটা নিব বলো এক চার করবো দুইটা ব্যবধান নিব নাকি একটাই নিব এক চার নিচ্ছি তাহলে তিন ডিফারেন্স হচ্ছে হ্যাঁ তো হবে কি এক আচ্ছা স্যার তারপরে কি চার তারপর

রিয়ারেন্স টুইল তো তুমি এইভাবে করে যে কোনো সময় রিয়ারেন্সটা করে নিতে পারো ঠিক আছে আচ্ছা রিয়ারেন্সের ক্ষেত্রে আরেকটু খেয়াল করো এই এই রিয়ারেন্সটা অনেক ভাবে করা যায় এটা গ্রুপ ওয়াইজও করা যায় হ্যাঁ তো গ্রুপ রিয়ারেন্স ওয়েভ টু এলঙ্গেশন তো কি রকম আমি আগে একটা টুইল আঁকতে হবে তারপরে বললে বুঝতে পারবা প্রথমে একটা চার ঘরের টুইল সিম্পল

আমরা সবসময় তো একটা ঘর খালি রেখে যে দেখো এটা একদম এক্সাক্টলি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু উঠলো তো যখন আমি ইলংগেট করব টুইলটাকে একটু এক্সটেন্ড করে দিব টুইলের মানে স্টেপিংটা তখন এটা যেখান থেকে শুরু হতো তার এক ঘর উপর থেকে শুরু হবে মানে আরেকটু উপর থেকে শুরু হবে আরেকটু উপর থেকে যখন শুরু হবে তখন এই টুইলটা আরেকটু একটু ইলংগেটেড হবে কিরকম খেয়াল করো এই যে আমার তুমি এটা ম্যানুয়ালি করতে পারো নিজে নিজে চিন্তা করে অথবা নাম্বারিং করেও করতে পারো আমি নিজে নিজে চিন্তা করে দেখাচ্ছি তারপর নাম্বারিং করেও দেখাচ্ছি তো নিজে নিজে চিন্তা করলে কী করতো আমি বলছি কি তোমাকে টু বাই টু টুইল আঁকতে হবে এটাকেই আমি ইলংগেট করতেছি মনে করো তো এটাকে ইলংগেট করলে মানে ওয়ারপো এতে আর কি তো তুমি ওয়ারপের দিকে আস্তে আস্তে ইলঙ্গেট করবা তো দ্বিতীয় লাস্টগুলো আমি মুছে দিচ্ছি তোমার এটার নাম কি এটার কী আঁকতে চাচ্ছি আমরা টু টু টুইল তো নর্মাল নিয়ম কী তুমি যেহেতু এটা প্রথমটা এখান থেকে শুরু করছো এরপরে টুইলটা কোথা থেকে শুরু করতা এই ঘর থেকে না তাই কি না আমি প্রথমে এখান থেকে পরে এখান থেকে শুরু করলাম এখান থেকে না করে তুমি এক ঘর উপর থেকে শুরু করবা কেন যার কথা আমার টুইলটা এই পঁয়তাল্লিশ যদি না হয়ে একটু লম্বা হয় ইলংগেট হয় এটাকে বলতেছে আমার ইলংগেটের টুইল এরকম না হয় টুইলের ডিরেকশনটা যদি ডায়গোনটা আর একটু উপর দিকে মার্কিংটা হয় মানে খারা হয় আর যত ঢালটা যাতে আর একটু টেনজেনটা আর একটু বেশি হয় তো ওয়ান আপ টু আপ এরপরটা কি আমি এটা এর আগেরটা কিন্তু এখান থেকে শুরু করছি এরপরটা কি আমি এখান থেকে শুরু করব নাকি আরেক ঘর উপর থেকে আরেক ঘর উপর থেকে তো আরেক ঘর উপর মানে তো এটার উপরে ঘর তো নাই তো এখান থেকে শুরু করতে হবে যে ওয়ান আপ ওয়ান ডাউন ঠিক আছে তারপরে যে তৃতীয়টা শুরু করছিলাম এখান থেকে আমি কি এরপরটা এখান থেকে শুরু করব না আরো এক ঘর উপর থেকে আরো এক ঘর উপর থেকে শুরু করব এই যে ওয়ান আপ ওয়ান ডাউন তো তার মানে এটাই হচ্ছে একটা হচ্ছে একটা এই টু বাই টু ইলংগেটেড টুইল হ্যাঁ এখানে টুইল একটু খারা খারা এই যে দেখছো এই টুইল লাইনটা অনেকটাই খারাপ তো এটাকে এইভাবে করে করা যায় তোমার সেন্স অ্যাপ্লাই করে তুমি করতে পারো নর্মাল টুইলটাকে অথবা নাম্বারিং করেও করতে পারো নাম্বারিং করে একটা দেখাচ্ছি সেন্স অ্যাপ্লাই করে করা আর হচ্ছে নাম্বারিং করে করা তো আমি এখন নাম্বারিং করে যেহেতু দেখাবো এই জন্য আর সেন্স অ্যাপ্লাই করতেছি না আগে নর্মালি টুইলটা এঁকে নিচ্ছি আট ঘরে আট ঘরের মধ্যে তাহলে এই যে রেগুলার রাখতেছি আর কি হ্যাঁ ওয়ান তুমি চাইলে এখন নিজের মাথাটাকে উল্টে মানে একটু সেন্সটা কাটিয়ে যে এখানে না দিলাম তো প্রথমটা এরপরটা একবার বাদ দিয়ে এখান থেকে শুরু করলেই একবারে কাজটা হয়ে যেত তো একবারে কাজটা না করতে চাইলে তখন

আমি এটাকে বোঝার সুবিধার্থে কপি করে নিয়ে রাখতেছি বুঝতে পারো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বারকে বাদ দিয়ে দিলে হয়ে যাবে তো এক তো এক ঠিক থাকলো দুই বাদ এখানে এক তো রাখলামই দুই বাদ দিয়ে তিনকে নিয়ে আসতেছি কারণ তিনটা এটা এক ঘর উপর থেকে শুরু করছে তিনকে নিয়ে আসলাম তারপরে কি পাঁচকে নিয়ে আসবো বুঝতে পারছো এই ঘর গুলা লাগবে না স্টেপ টু লাগতে গেলে এই পাশের চারটা ঘর আর দরকার নাই পাশের চারটা ঘর কেন দরকার নাই কারণ এখন যদি তুমি দুই আর এটাকে আবার দাও এটা একই জিনিস আসবে রিপিট আসবে মানে দুই চার ছয় আটকে যদি আবার দাও এটা ওই রিপিটই আসবে তুমি শুধু অর্ধেকটা নিলেই হচ্ছে কারণ আমার স্ট্যাপিং দরকার এটা এখন স্ট্যাপ হয়েছে যে উপর দিকে একটু খাড়া হয়েছে রিপিট কিভাবে আসবে তোমার এই যে এটা বুঝতে পারছো এই যে ইলঙ্গেশনটা তাহলে তুমি বেজোর ঘরগুলোকে শুধু নিবা নিয়ে এখানে নিয়ে আসবে এক তিন পাঁচ সাত তাহলে এটা কি হয়ে যাবে স্টেপ টুইল হয়ে যাবে হ্যাঁ ইলঙ্গেট সরি ইলঙ্গেটেড টুইল হয়ে যাবে মানে টুইলটা একটু ইলঙ্গেট করে যাবে তো এটা হচ্ছে ওয়ার পোয়েতে ইলঙ্গেশন আবার তাহলে তুমি ওয়েভ টু এতেও ইলঙ্গেশন করতে পারতা আর ওয়েভ টু এতে করলে হচ্ছে এটা এই যেমন এটা এটা না তোমাকে এই যে প্রথমে এটা নেওয়া লাগতো কন্ট্রোল সি এক তো রাখতেই হবে মনে করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে নিলা ওয়েভ টু হলে তার মানে এক কে নিলা এবার তিন কে নিতা এই তিন কে এখানে নিয়ে আসতা তারপরে কত কে পাঁচ কে নিয়ে আসতা এই তারপর হচ্ছে এই সেভেন কে হ্যাঁ এই সেভেন সেভেন কে নিয়ে এসে এখানে কপি করে দিলা তাহলে এটাও ইলঙ্গেটেড টুইল বাট এটা কি ওয়েফ টু এতে ইলঙ্গেশন হইল ঠিক আছে আগেরটা এটা এটা হচ্ছে কি ওয়ার্পো ইলঙ্গেশন এটা এগুলো কিন্তু নাই এগুলো দরকার নাই এটা হ্যাঁ এটা হচ্ছে একটা ওয়ার্প ইলঙ্গেশন আর এটা হচ্ছে কি ওয়েফ টু এ ইলঙ্গেশন হ্যাঁ দুইটার বেস কিন্তু একটাই দুইটা কিন্তু এই বেসের উপর ওয়ান বাই ওয়ান থ্রি বাই থ্রি টুইলের উপর ঠিক আছে তো আমরা বাকি অর্ধেকটা বাদ দিলাম কেন যে বলতেছিলাম যে রিপিট হয়ে যায় বারবারটা এটা একটু আগের জায়গাটাতে দেখলে বুঝতে পারবা দেখি আমরা কন্ট্রোল জেটে পাই কিনা হ্যাঁ দেখো এই যে প্রথমে তোমাদেরকে মাইন্ডসেট করে তারপরে এটা আঁকতে বলছিলাম তো সেই ক্ষেত্রে এই কথাটা বলছিলাম যে আমাদের অর্ধেকটা নিলেই হয় কারণ হচ্ছে তুমি এই যে ফোর বাই ফোর করলে যেমন এরকম ডিজাইন আসে এখন যদি তুমি টু ওয়ারপে টু ওয়েফটে চারটা ঘর রাখো এই যে ওয়ারপে টু রাখলাম ওয়েফটে মনে করো চারটা ঘর রাখলাম তখনও কিন্তু এই ডিজাইনটাই আসতেছে কোনো চেঞ্জ কিন্তু নাই সুতরাং তুমি এই দুইটাকে না দিলেও হচ্ছে এটা কোনো ইফেক্টই নেই এই দুটা বাদ দিলেও হচ্ছে সুতরাং এই জন্য আমরা বলতেছিলাম যে অর্ধেকটা নিলেই আসলেই কাজটা হয়ে যাবে বাকি অর্ধেকটা দরকার নাই তো ইলঙ্গে টুইলের ক্ষেত্রে তুমি শুধুমাত্র অর্ধেক ঘরগুলোকে রাখবা স্টেপিং করে সেটা ওয়ারপোয়েতে ইলঙ্গেশন হতে পারে অথবা ওয়েফ টুয়েতে যেই ডিরেকশনে হোক না কেন ওয়ারপোয়ে ইলঙ্গেশন অথবা ওয়েফ টু ইলঙ্গেশন যাই হোক সেই ক্ষেত্রে আমার ডিজাইনটা এরকমই হবে তো ওয়েফ টু এটা তো দেখাইতে হবে না তোমরা যে কপি পেস্ট করা আর কি শুধুমাত্র ঠিক আছে